চ্যাম্পিয়ন্স লিগে রাতে বিগ ম্যাচ ফাইনালের প্রথম লেগে বার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ অ্যালিয়েন্স অ্যারেনায় ম্যাচ শুরু রাত একটায় বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে বায়ার্নের ঘরের মাঠ সেখানে থাকবে স্থানীয় সমর্থক আর ঘরের মাঠের সব সুবিধা সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচের আগে সব কিছুই নিজেদের অনুকূলে তবে আলিয়াঞ্জ এরেনায় স্বাগতিকদের ভাবনাটা অন্য কিছু নিয়ে তুখেলের বায়ার্নে ইঞ্জুরির লম্বা তালিকা কোচকে কিছুটা চিন্তায় ফেলেছে সেই সাথে জার্মান বুন্দেসলিগায় দীর্ঘদিনের আধিপত্য হারানোর মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয় ক্লাবটার জন্য হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ তার আগে পেরোতে হবে রিয়াল বাধা সেখানেই আছে বিপত্তি অতীত পরিসংখ্যান বলছে দুদলের মুখোমুখি ২৬ বারের দেখায় বারোটি জয় রিয়ালের এগারো জয় নিয়ে মাঠ ছেড়তে পেরেছে বায়ার্ন মিনিক তিনটি ম্যাচ হয়েছে ড্র গত এক দশকে চ্যাম্পিয়ন্স লিগের বায়ানের উপর প্রভাব বিস্তার করেছে রিয়াল সর্বোচ্চ চোদ্দবারের চ্যাম্পিয়নরা সাম্প্রতিক তিনটি আসরে বায়ানকে বিদায় করেছে এর মধ্যে আছে দু ও দু সালের সেমিফাইনাল ও দু সালের কোয়ার্টার ফাইনাল এই তিনটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল এবারের মৌসুমটাও কাটাচ্ছে দুর্দান্ত আঞ্চেলত্বের শিষ্যরা এই ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে সাম্প্রতিক পরিসংখ্যান ও লিগে দুর্দান্ত ফর্মে থাকা দলটা এবার পণ্যতম ট্রফির খোঁজে দলে নেই বড় কোন ইঞ্জুরি একাদশের সব ফুটবলারের ফিট থাকার খবরে বেশ স্বস্তিতেই আছে রিয়াল সমর্থকরা রিয়ালের শুরুর একাদশে আক্রমণ ভাগের মূল দায়িত্ব থাকবে ভেনিসিয়াস ও নিজেদের শেষ পাঁচ ম্যাচে হারের দেখা পায়নি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচের আগে তাই অনেকটা নির্ভার থেকেই মাঠে নামবে তারা দিন শেষে তাদের লক্ষ্য পয়েন্ট নিয়ে সান্তিয়াগো বার্নাবুতে ফেরা মাহফুজুল ইসলাম আর টিভি